রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা সারিকে গ্রুর অফিসের একাংশ ভাঙ্গি দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জুনের 27 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টার দিকে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ হয়ে সাদিক এগ্রো লিমিটেড অবৈধভাবে হাল এবং সড়কের জায়গা দখল করছি। এছাড়া এই অংশ নাকি রিক্সার গ্যারেজ এবং বস্তিঘরের মতো কিছু অবৈধ স্থাপনা আছে। ইন উচ্ছেদ করা ওর সাদিক এগ্রো মোহাম্মদপুর রামচন্দ্র হালর জায়গা দখল করে রেখে বলে দাবি করছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উচ্ছেদ অভিযানের সময় ছাগল খান্ডর আলোচিত সেই 15 লাখ টাকা ছাগল সহ অন্যান্য গবাদি পশু তুন সরাই ফেলা হয়। সরজমিনে জেরে দেখা গিয়ে উচ্ছেদ অভিযানের সংবাদ পায় হাল বরাট গড়ি এটা বয়নে বস্তিগড়ের বাসিন্দল ছাউনির টিন বাঁশ এবং গাছ খুলি ফেলতে শুরু করছি। বেলা 11টার পর তুন ওই জায়গা নাকি সিটি কর্পোরেশনের বাড়ি যন্ত্রপাতি আনা হয়। কিছুক্ষণ পরেই সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম এবং ঢাকা উত্তর সিটি পাঁচঞ্চলের নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা। পরে এই অবৈধ স্থাপনা ভাঙার হাস শুরু হয়। আরে এক সাইডটা ব্যবসা ঠিকই করে যাচ্ছে, আমি চাই যে সূক্ষ্ম একটা অভিযান হোক যাতে এই ধরনের আর দুঃসাহস না পায়। যতদিন এখানে ফার্ম ছিল এইখান দিয়ে, যেমন ঈদের দুই মাস আগে থেকে আমি এইখান দা এই রাস্তা দিয়ে ঢুকতেও পারিনি। সি প্লাস চট্টগ্রাম।